এবার ইংল্যান্ডে গিয়ে চমক দেখালেন সাব্বির রহমান। 101 বলে 200 রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে তেমন কোনো চাপ নেই, তাই জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের প্রথম বিভাগ ক্রিকেটে মাঠে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 101 বলে 200 রান করে অপরাজিত ছিলেন এই হার্ড হিটার ব্যাটার। সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের দিনে 143 রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল অ্যাভালিও। ম্যাচের আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে 338 রান করে অ্যাভালিও। 2 উইকেট হারানোর পর মাঠে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংসে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব্যাটার। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে এই ব্যাটার প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। তার ডাবল সেঞ্চুরির পথে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন 12টি এবং চার মেরেছেন 17টি। এছাড়াও সাব্বিরের স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো। মারকুটে ব্যাটার ব্যাটিং করেছেন প্রায় 200 স্ট্রাইক রেটে।